দুর্গাপূজার পোস্টার ডিজাইন করার জন্য প্রথমে ফাইল মেনুতে ক্লিক করলাম তারপর নিউ অপশানে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করার পর আমরা ফুল এইচডির একটা পোস্টার ডিজাইন করব তার জন্য আমি একটু সাইজটা বড় সাইজ দিচ্ছি দেখুন কত দিচ্ছি এখানে দিচ্ছি আমি দুই হাজার পিক্সেল এবং হাইটটাও করব দুই হাজার পিক্সেল কারণটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে শেয়ার করব। এই জন্য আমরা দুই হাজার পিক্সেলে রাখছি রেজুলেশন তিনশো রাখলাম আর মুডটা আর জিবি রাখছি তারপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট রেখে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম দেখুন আমাদের এই পেজটা একদম স্কোয়ার হয়ে আছে মানে চারিদিক সমান হয়ে আছে এই পেজের মধ্যে আমরা যে ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনটা বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার যেমন ইনস্টাগ্রাম বলুন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় আমরা এটা শেয়ার করব শেয়ার করলে দেখতে সুন্দর লাগবে একদম এইচডি কোয়ালিটির পিকচার লাগবে দেখুন আমি কিভাবে ডিজাইন করছি তো এই যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন এই সাদা পেজটাকে আগে ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করব তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি ওপেন করছি একটি ছবি ব্যাকগ্রাউন্ড এর দেখুন আমি ওপেন এ ক্লিক করলাম ফাইলে গিয়ে দিয়ে আমি আমাদের যে আহ লোকেশনে পিকচার আছে সেই লোকেশনে আমি চলে আসছি আমাদের এখানে আছে ব্যাকগ্রাউন্ড আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডগুলো সব গুগল থেকেই ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব দেখুন ধরে নিয়ে গিয়ে এর উপরে ছেড়ে দিলাম দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো এই অবস্থাতেই আমি রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডটা তারপরে এটাকে আমার দরকার নাই এর উপরে এবার আমরা কি দিচ্ছি দেখুন ভালোভাবে দেখবেন কন্ট্রোল দেবে ও প্রেস করলাম মানে আবার আমি ওপেন করছি তারপরে এই আকাশের ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি দেখুন এই আকাশের ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করছি দেখুন কীভাবে এইটাকে ধরে নিয়ে গিয়ে এর উপরে ছেড়ে দিলাম এবার এটাকে কী করবো আমি এরকম জায়গাতে নেবো একটু হাইট ছোট করছি এরকম আমরা নেব একটু হাইট ছোট করে নিলাম এই দেখুন কীভাবে ছোট করছি কীভাবে সেট করছি পুরো গল্পটা দেখুন তাহলে দেখতে ভালো লাগবে বুঝতে পারবেন কাজটা এই দেখুন আমরা এরকম টাইপের নিলাম দে প্রেস করছি এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা রবার নেব ইরেজার নেব ইরেজার টুল নিয়ে এটা মিটিয়ে দেব তা আমি ইরেজার অপাসিটি রাখছি মোটামুটি সিক্সটি সেভেন্টি সিক্সটি মতো রাখলাম এবার আমি এখানে মিটিয়ে দিব দেখুন একটু আমাদের এই সার্কেলটা একটু বড় করে নিলাম দিয়ে ভাই মিটাচ্ছি দেখুন হালকা আমি এরকম নেব এবার মিটিয়ে দিলাম তাহলে কি হলো উপরে আকাশের মতো লাগলো আর ব্যাকগ্রাউন্ডটা আছেই এবার কি করছি দেখুন এরপর আমি আবার কন্ট্রোল দেবে ও প্রেস করছি আর একটা ছবি নিয়ে আসবো আমি একটা ছবি নিয়ে আসবো সেই জায়গাটা আছে আমার এখানে ছবি আছে যেই জায়গায় সেখান থেকে নিয়ে আসবো তো আমি এখান থেকে নিয়ে চলে আসছি একটা এই ধরনের ছবি এই দেখুন কাশফুলের ছবি আছে এই ছবিটাকে ধরে নিয়ে গিয়ে জাস্ট আমাদের ওই পেজের মধ্যে ছেড়ে দিচ্ছি এই ট্যাবগুলো দরকার নাই ডিলিট করে দিলাম কন্ট্রোল দেবে টি প্রেস করব তারপরে আমরা ছবিটাকে অনেক বড় ছবি আছে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ছোট করে নেব এইভাবে দিয়ে এখানে বসাবো এই দেখুন কত ছোট করলাম দেখুন অনেক বড় ছবিটা আছে দিয়ে এরকম জায়গাতে আমি বসাচ্ছি দেখুন আরও ছোট করছি চলুন না একটু জুম করি তাহলে আপনারাও দেখতে পাবেন কাজটা এই দেখুন একদম কত বড় ছবি তো এটাকে আমি এরকম পজিশনে বসিয়ে দিলাম আর একটু উপরে বসাচ্ছি এই ধরুন এইভাবে রাখলাম তারপরে আমরা দেখছি কিভাবে কি কাজ করা যায় এই দেখুন আপাতত এতটা করলাম দেখতে পাচ্ছেন কাজটা এই দেখুন আমি বড় করে দিলাম এবার এই যে দেখতে পাচ্ছেন এই সবুজ অংশগুলো আমি ইরেজার টুল নেব দে অপাসিটি মোটামুটি মতো রাখছি এই দেখুন ইরেজারের অপাসিটি সিটি পার্সেন্ট রেখে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি এইভাবে এইভাবে ঘষে নিলাম এইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় এরকম করব আমরা এই দেখুন তাহলে আমাদের ঘাস কি হচ্ছে এখন কাজ ফুলটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে মিশে যাওয়ার পর দেখুন আমাদের এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এখানে আমি দিচ্ছি কি দেখুন এখানে দিচ্ছি আমি ডান দিকে দুর্গার একটা ছবি দেব কন্ট্রোল দেবে ও প্রেস করছি তারপরে আমি দুর্গার ছবি এটা নিয়ে আসছি এই ছবিটা ধরে নিয়ে গিয়ে এর উপরে আমি ছেড়ে দিচ্ছি দেখুন ছবিটা অনেক বড় চলুন আমি জুমটা ছোট করি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কত বড় ছবি দেখতে পাচ্ছেন তা আমি এটাকে কোনা ধরে এইভাবে সাইজ ছোট করে নিলাম এই দেখুন বিশাল বড় মাপের ছবি আছে চলুন জুম করলাম এবার এটা ছবিটাকে এত বড় নিচ্ছে একদম ছোটো করে দিলাম তারপর রাইট ক্লিক করবো এই অবস্থাতে রাইট ক্লিক করে ফ্লিপ হরাইজনালে ক্লিক করে দিলাম তাহলে ছবিটা ফ্লিপ হয়ে গেল এখানে আমি বসিয়ে দিচ্ছি আর হালকা ছোট করি এই ধরুন এত বড় রাখলাম দিয়ে এটাকে একটু এরকম জায়গাতে আমি বসিয়ে দিলাম এরকম বরাবর বসালাম এন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসে গেছে এই জায়গায় আমি এটাকে মিশিয়ে দিব কি করব ইরেজার নেব ইরেজার টুল নিয়ে সেমভাবে এই ছবিটার উপরে এখানে ক্লিক করে একটু ফ্লোটা মোটামুটি বাড়িয়ে নিই ফিফটি মতো করছি তারপরে এটাকে মিটিয়ে দিচ্ছি দেখুন একটু সার্কেলটা ছোট করলাম এই যে মানে মিশিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের সাথে তো ব্যাকগ্রাউন্ডের সাথে এবার ঘষবো তাহলে মিশে যাবে দেখুন এই যে দেখুন কাজটা হয়ে গেলো মিশে গেল যখন এই কাজটা মিশে গেল এবার আমরা কি কাজ করছি দেখুন চলে আসছি আমি লেয়ারে লেয়ারে এসে এর অপাসিটি যে আছে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি মোটামুটি সেভেন্টি মতো রাখছি এরকম রাখলাম এই দেখুন তো সেভেন্টি পার্সেন্ট মতো রাখলাম অপাসিটি মানে হালকা কমিয়ে দিলাম এবার কি করব এবার আমি কন্ট্রোল দেবে এম প্রেস করছি মানে কার্ভ করে নিছি তারপর এই লাইনটাকে একটু উপরে তুলে একটু উজ্জ্বলতা ভাব মানে লাইটটা বাড়িয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে দিয়ে ওকে করে দিলাম আমার এইটা ছবি এডিটিং হয়ে গেছে এডিটিং হয়ে যাওয়ার পর মানে ঝাপসা হয়ে থাকলো এরপর আমি আমাদের এই ট্যাবটাকে ক্লোজ করলাম তারপর কন্ট্রোল দেবে ও প্রেস করছি তারপরে আমি নিয়ে চলে আসছি একটা এরকম বর্ডার নিয়ে আসছি দেখুন উপরে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি এই ধরুন এরকম করে আমি উপরে একটা বর্ডার দিয়ে দিলাম চলুন বর্ডার দেওয়া হয়ে গেছে এই যে বর্ডারটা দিলাম দেখতে পেলেন এই বর্ডারটা দেওয়ার পর আমরা কি কাজ করছি দেখুন আমাদের এই কাজটা তো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার বর্ডার দেওয়া হয়ে গেল বর্ডারটার উপর একটু সাজাবো বর্ডারটাকে কি করছি কন্ট্রোল ভাবে ও প্রেস করে আমি আরো যা দেখাচ্ছি আপনাদের এই ছবিগুলো আমি সবটাই গুগল থেকেই ডাউনলোড করে রেখেছি তো এই ডাউনলোডের এই যে ফুলের ছবি আছে এগুলো এগুলো সব গুগলে পেয়ে যাবেন তো এইভাবে বসা বসালাম এটাকে কপি করে এখানে বসে দিচ্ছি এই দেখুন আবার কপি করছি দিয়ে এখানে বসে দিলাম এই দেখুন এখানে বসে দিলাম আবার কপি করে মানে ডুপ্লিকেট করবেন এইভাবে অল্ট চেপে রেখে ডুপ্লিকেট করবেন তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে এই দেখুন এভাবে বসে দিলাম একটু জুম করে দেখাই কাজটা তাহলে বুঝতে পারবেন ভালো এই দেখুন যখন এই ফুলটা বসাচ্ছি অল্ট কি চেপে রেখে এভাবে বসাচ্ছি দেখুন বসে গেল একটু অ্যাডজাস্ট করে নিব কিবোর্ড থেকে তারপরে আবার অল্ট কি চেপে রেখে বসাচ্ছি অল্ট কি চেপে রেখে বসাচ্ছি এইভাবে বসে নেব এই দেখুন দেখতে একটু সুন্দর লাগবে আর কি আর কিছুই না দেখতে সুন্দর লাগানোর জন্য এটা দিচ্ছি এইভাবে বসে দিলাম এই দেখুন কাজটা আমাদের হয়ে গেল এরপরে আমরা কি ডিজাইন দিচ্ছি দেখুন কন্ট্রোল দেবে ও প্রেস করলাম তারপরে আমরা এখানে দিচ্ছি গাঁদা ফুলের একটা মালা এই দেখুন এগুলো সবই গুগলে পেয়ে যাবেন এভাবে বসালাম একটা মালা বসালাম আচ্ছা এটাকে একটু ডান দিকে দিচ্ছি এই যে এখানে হলুদ ফুল দেখতে পাচ্ছেন চলুন আমি জুম করেই দেখাই আপনাদের এই দেখুন এই মালাটা বসাচ্ছি এখানে উপরে হলুদ ফুল আছে তো হলুদ ফুলের উপরে বসাচ্ছি এভাবে যাতে মিশে যায় দেখে যাতে না বুঝতে পারা যায় মে এই দেখুন বসালাম তারপরে এটাকে অল্ট কি চেপে রেখে আর একটা কপি নিলাম যে এখানে আমি এই হলুদ ফুলের উপরে বসাচ্ছি এই দেখুন এটার উপরে বসালাম তারপরে এটাকে একটু সাইজ ছোট করে দিচ্ছি ছোট করার জন্য কন্ট্রোল দেবে টি প্রেস করলাম দিয়ে সাইজটাকে ছোট করে দিলাম হালকা একটু ছোট করলাম ব্যাস এই কাজটা আমাদের হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন কি কি কাজ করছি এরপর আমাদের এই কাজটা হয়ে যাওয়ার পর এখানে আমরা একটা থিম দিব থিমটা দিচ্ছি দেখুন কিভাবে কন্ট্রোল দেবে ও প্রেস করলাম তারপর আমি ধরুন এরকম একটা এটা করেল ড্রোতে বানানো এটা যদি জানতে চান যে এগুলো কীভাবে তৈরি করতে হয় তো বলবেন আমি অবশ্যই দেখাবো চলুন এটা এই লেয়ারটাকে আমি নিচে নিয়ে যাই মানে বর্ডারের নিচে নিয়ে যাচ্ছি চলুন অনেকটা নিচেই আছে চলুন আমি এগুলোতে রেখে দিচ্ছি দেখি গেছে কিনা যাইনি এখনো চলুন সম্ভবত এটার উপরে হবে ব্যাস এইভাবে রেখে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এই দেখুন মোটামুটি আমার যে পজিশনে বসলো এই অবস্থাতেই থাকুক ঠিকঠাকই লাগছে দেখতে চলুন এটা হয়ে গেল আমার কাজ এবার আমি কী কাজ করছি দেখুন কাজগুলো সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবে এবার এখানে আমি একটা কলা গাছ দেবো কলা গাছ দিচ্ছি দেখুন কন্ট্রোল দেবে ও প্রেস করলাম তারপরে একটা কলা গাছ নিলাম কলা গাছ নিয়ে এভাবে ধরে এনে ছেড়ে দিচ্ছি কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে একটু ছোট করে নেব। এভাবে ঠিকঠাক করে বসে দিব দিয়ে ভাই আমি বসে দিলাম এই ধরুন কলা গাছ এটা বসে গেল থাকলো আর একটু আমি ডান দিকে এটা সরিয়ে দিচ্ছি কলা গাছটা এই একটু হালকা থাকবে কলা গাছটা দেখতে পাবো যাতে তাহলেই হবে ব্যাস এই হয়ে গেল কলা গাছ বসানো কলা গাছ বসানোর পরে আমাদের যে কাজটা আছে সেটা দেখাই আপনাদের এখানে আমি একটা শেপস নেব নিচের দিকে নিচের দিকে আমি শেপস নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে নিচের দিকে আমি করছি দেখুন এবার একটা শেপস টেনে নিচ্ছি এই ক্লিক করে এভাবে টানলাম যে এরকম একটা শেপস আমি টেনে নিলাম এই ধরুন এতটা মতো টানছি তাহলে আমাদের হয়ে যাবে শেপসটা যখন টানলাম তো এই শেপসের কালার কি কালার করছি দেখুন শেপসের আমি কালারটা করব দরকার নাই আমি দেখাচ্ছি দেখুন লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পরে যে শেপসটা টানলাম এটার উপরে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পর যে কালারটা দেব তো এখানে যে এখানে কালার দেখতে পাচ্ছেন এই ধরনের কালার দেবো আমি তা আমি একটু ডিপ কালার দিচ্ছি এই ধরুন এরকম কালার এই কালারটা দিলাম দেওয়া হয়ে গেল এবার এই এর দিয়ে দিচ্ছি চলুন আমি স্ট্রোক দিয়ে দিই স্ট্রোক দিব আমি ইয়েলো কালারের স্ট্রোক দিব চলুন ইয়েলো কালারের আমি স্ট্রোক দিলাম এতটা মোটা দিবো না একটু কমাবো মোটামুটি আমি এরকম স্ট্রোক দিলাম ব্যাস ওকে করলাম দেখুন আমাদের স্ট্রোক পড়ে গেছে এরপরে আমাদের কি কাজ সেটা দেখাচ্ছি দেখুন এরপর যে কাজটা করব সেটা চলুন আমি কন্ট্রোল দেবে প্রেস করি আরও কিছু ছবি নিয়ে আসি আমি ছবি নিয়ে আসছি ধরুন এই ছবিটা চলুন এটাই ছবি নিয়ে আসি এই ত্রিশুলের ছবিটা নিয়ে গিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই জায়গাতে এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এই ছবিটা আমরা একটা কাজ করতে পারি এটাকে আমি পিছনে করে দিচ্ছি এটার পিছনে চলুন আমি এখানে রেখে দিলাম এই দেখুন দেখতে ভালো লাগবে এরকম জায়গাতে আমি ত্রিশুলটাকে রেখে দিলাম ব্যাস থেকে গেল আমাদের ত্রিশুল আচ্ছা ত্রিশুল তো থেকে গেছে আমাদের দেখতে ভালো লাগছে চলুন ত্রিশুল থাকার পর এবার আমরা এখানে ফাঁকা ফাঁকা লাগছি জায়গাটা তো ফাঁকা ফাঁকা পূরণ করার জন্য আমি কিছু একটা ফুল টুল দিলে ভালো লাগবে চলুন একটা মডেলের ছবি দিই আচ্ছা চলুন মডেল দিচ্ছি কন্ট্রোল দেবে ও মডেল কোন মডেলটা দিব আমি এখানে তো অনেকগুলোই মডেল আছে এই যে বাজাচ্ছে শঙ্খ বাজাচ্ছে এটাই দিচ্ছি চলুন এই নিলাম নেওয়ার পর এই শঙ্খ বাজাচ্ছে এই মডেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজ ছোট করে নেব এটাকে আমি মডেলটাকে একটু উপরে নিয়ে যাব কলা গাছটার উপরে আচ্ছা তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে ছোট করে দিচ্ছি আমার সাইজ মোটামুটি ধরুন এরকম লাগবে তাহলে আশা করি মানিয়ে যাবে এরকম রাখছি একটু ঠিকঠাক ব্যাস এত বড় ঠিক আছে এত বড় রাখলাম চলুন আমাদের পারফেক্ট লাগছে দেখতে কাজটা এবার এই কাজটা ঠিকঠাক লাগছে একটু আমি এটাকে ডান দিকে সরিয়ে দিই যখন ওই মডেলটা বসিয়ে দিলাম এই জায়গাটাতে একটু কিছু দিতে হবে কিছু চলুন দিয়ে দিই কি দিচ্ছি দেখুন কন্ট্রোল দেবে প্রেস করলাম আমি কিছু ফুল নিয়ে আসি ফুল এটা নিচ্ছি ধরুন এই ফুলটাই দেখুন আমি ইউজ করছি এই ফুলটাকে নিয়ে এসে এখানে আমি দিয়ে দিলাম রকম থাকলো থাক এই জায়গায় ফুল থাকলো একটু দেখতে অন্য রকম লাগবে আর এটা এখনো মানাচ্ছে না চলুন এরপরে আমরা কি কাজ করছি দেখুন চলুন আমি উপরের লেয়ারে আসলাম কন্ট্রোল দেবে ও প্রেস করলাম তারপর আমি ফুল দিয়ে দিচ্ছি ধরুন আমি ফুল দিচ্ছি এই এটা ফুল দিচ্ছি লোটাস পদ্মফুল পদ্মফুল তো অনেক বড় কন্ট্রোল দেবে টি দেখুন কাজগুলো হচ্ছে কেমন সব ফটোশপে এইভাবে সব কালেকশন আপনাদেরকে আগে করে নিতে হবে কালেকশন করে নেওয়ার পর কাজটা সুবিধা হবে এই দেখুন এখানে আমি এটা বসিয়ে দিলাম আচ্ছা মডেলটাকে আমি আর একটা কাজ করতে পারি এই মডেলটা উপরে নিয়ে যাই এই যে মডেলটা আছে এটাকে উপরে নিয়ে যাচ্ছি তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে এই মডেলটাকে এখানে রাখলাম তোর একটু সাইজটা বড় করে নিই মডেলের দেখতে এরকম লাগবে ব্যাস বড় করে নিলাম দেখতে আর একটু ভালো লাগবে আচ্ছা এই দেখুন মডেলটা আমি এরকম রাখলাম ব্যাস এবার দেখতে ভালো লাগছে দেখুন কেমন একটা লাগছিল এই জন্য এটা করে দিলাম আচ্ছা এই ফুলটাকে একটু সাইজ ছোট করে নি একটু ঘুরিয়ে নিচ্ছি থাক এইভাবে এইভাবে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট যখন হয়ে গেল আচ্ছা এই ফুলের আর এক কপি আমি এখানে দিয়ে দিচ্ছি এটা নিচে দিচ্ছি ওই ফুলটার আচ্ছা এটাকে সাইজটা ছোট করে দিই একটু ছোট করে দিলাম বাস থাকলো আর এই ফুলটাই আর একটা কপি আর একটা কপি দিয়ে দিচ্ছি এই চেপে রেখে এরকম করে নিচের দিকে দিয়ে দিচ্ছি এই জায়গাটা যে ফাঁকা থাকছে এই জায়গায় কিছু আরও ফুলের ছবি দেব। চলুন আমি এগুলো কেটে দিই যে আমি ফুলের ছবি নিয়ে আসছি কন্ট্রোল দেবে ও প্রেস করলাম আমি নিয়ে চলে আসছি এই ধরনের ফুলের ছবি দিয়ে এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে ছোট করে দেব এই দেখুন সাইজটাকে এভাবে সাইজ ছোট করে দিলাম একটু আমি তাড়াতাড়ি বলছি যাতে ভিডিওটা না বড় হয় তো চেষ্টা করবেন দেখে দেখে তাহলে বুঝতে পেরে যাবেন এই ধরুন আমি এখানে ফুল বসিয়ে দিলাম একটু গাঁদা ফুলটা দেখতে পাবো ব্যাস দেখতে ভালো লাগছে এই দেখুন কাজটা আমাদের এই কাজটা হয়ে গেছে এই এতটা কাজ হয়ে যাওয়ার পর এবার আমি কী কী কাজ করছি এখানে একটা মডেলের ছবি দেবো তো মডেলের ছবি দিচ্ছি দেখুন চলুন কন্ট্রোল দেবে ও প্রেস করলাম আমি আর একটা কিছু দেওয়ার চেষ্টা করবো ধরুন রকম একটা ফুল দিচ্ছি এই গাছটা পদ্মফুলের ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে নিচে নিয়ে নিয়ে যাবো তাহলে ভালো লাগবে আশা করি চলুন এই ফুলটাকে আমি নিচের দিকে লেয়ারে নিয়ে যাব যাতে এই শেপসটা নিচে চলে যায় তা আমার মোটামুটি এই সেপসের নিচে চলে এসছে এবার এখানে আমি বসে দিলাম একটু বসে দিলাম ঠিক আছে যখন এই কাজটা হয়ে গেল এই দেখুন এটা বসে দিয়েছি আমি আরও যদি ফুলের ছবি দিতে চান তো দিলে দিতে পারেন কোনো অসুবিধা নাই ফুল তো আছে আমাদের এই যে এই ফল ফুলগুলো এগুলো দিতে পারেন দিলে খারাপ লাগবে না আশা করি এগুলো দিবেন দিলে ভালো লাগবে এই দিলেন এটাকে যে ফুলটা দিলাম তার নিচের দিকে দিবেন একটু জঙ্গল করে দিবেন রকম করে দেখতে রকম একটা ফুল আর বাকিগুলো বাইরে থাকলো অসুবিধা নাই এই যে দেখতে পাচ্ছেন তো কাজটা বুঝতে পারলেন কিভাবে কাজ করলাম আচ্ছা এরপরে কাজটা আমরা কিভাবে কি কাজ করছি দেখুন এরপরে একটা মডেল আমি আর একটা কার্টুন টাইপের কিছু দেওয়ার চেষ্টা করব চলুন এগুলোকে কেটে দিই আমার দরকার নাই কন্ট্রোল ও প্রেস করলাম কার্টুন টাইপের কি দেওয়া যায় এটা দিচ্ছি ধরুন কার্টুন টাইপের একটা বাজাচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এই ধরুন এরকম জায়গাতে দিয়ে দিলাম এটা কাজটা আমাদের হয়ে গেছে এই ফুলটা আর একটু যাতে দেখতে পাই ফুলটা যাতে দেখতে পাই দেখতে ভালো লাগবে চলুন আমাদের এই কাজটাও হয়ে গেল কাজটা হয়ে যাওয়ার পর এবার আমাদের লিখার পালা আমরা তো এতটা কাজ করে নিলাম এবার লিখব দেখুন আমি লিখে দেখাচ্ছি কিভাবে লিখছি লিখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করলাম তারপরে যেখানে লিখবো সেখানে ক্লিক করে দিলাম তখন আমাদের এই কাজটা হয়ে গেছে লেখার জন্য চলে এসছে রেডি হয়ে গেছে এবার আমি লিখবো আমরা এটা এস ফন্টে লিখবো তার জন্য ভিতরে নিলাম তারপরে এখানে লিখে দিচ্ছি দন্তা সকল সকল কয়েকার সকলকে জানাই বুড়ুকির আকার দন্তার নয় আকার হশই চলুন সকলকে জানাই লিখলাম লেখাটার সাইজ আমি একটু ছোট করে দেবো ছোট করার জন্য আমি এভাবে কোনা ধরে এবার এখানে বসিয়ে দিলাম ধরুন এখানে বসাচ্ছি আর একটু সাইজ ছোট করে দিলাম ব্যাস এই সাইজ রাখলাম এটা রেখে দিলাম আচ্ছা দেখুন আমাদের এটা হয়ে গেছে সকলকে জানাই দিয়ে শুভ লিখবো এখানে ক্লিক করলাম দিয়ে আমি লিখে দিচ্ছি শুভ তালবশয়ে হসু ভ শুভ লিখে আমি ফন্টগুলো পরে চেঞ্জ করছি চলুন শুভ লিখলাম তারপর আমি আবার লিখে দিচ্ছি চলুন এটাকেই কপি করে নিচ্ছি অল্ট দেবে সি মারলাম টেনে নিলাম এবার এখানে আমি আলাদা আলাদা লিখছি এই জন্য দেখুন সারদিয়ার র রয়ে দীর্ঘি উনত্রিশ সারদিয়ার একটা লতা মাত্রা দিচ্ছি শুভ তো দিলাম না এবার আমি চেঞ্জ করব এগুলো সব দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে শিখতে পারবেন দে প্রীতি ও শুভেচ্ছা তো আমরা লিখব পয়ে ফলা দীর্ঘি তয় হস্যি প্রীতি দিয়ে আমি লতা মাত্রা দিলাম ও শুভেচ্ছা তালব শয়ে হসু ভয়ে একার চ যুক্ত ছয়ে আকার শুভেচ্ছা তারপর আমরা এখানে এটা দিলাম মাত্রা লতা দিলাম এবার দেখুন আমি সাজিয়ে নিচ্ছি চলো এটা আমার হয়ে গেল এবার আমি এটাকে সাজাবো সাজানোর জন্য এটা আমি সাইজটাকে ছোট করে নিচ্ছি ছোটো করার জন্য দেখুন শো ট্রান্সফর্ম এটাতে ক্লিক করলাম দিয়ে এইভাবে সাইজটাকে ছোট করে দিলাম আমি এরকম জায়গাতে বসে দিচ্ছি আর একটু সাইজ ছোট করি বাস এখানে বসালাম এই থাকলো আমাদের এটা এবারে আমরা যে লেখাটা লিখেছি এই লেখাটাকে সিলেক্ট করে আমি একটু ফন্টটাকে এটা বোল্ড করে দিচ্ছি চলুন এখানে আমি বোল্ডে ক্লিক করলাম মোটা হলো আর লেখার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি আমি কালার হোয়াইট করলাম এই কাজটা হয়ে গেল তারপর আমরা লেয়ারে এসে এখানে দিয়ে দেবো আমি ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো এতটা দিব না হালকা একটু শ্যাডো দিয়ে দেবো এই দেখুন হালকা একটু শ্যাডো দিয়ে দেবো এভাবে দেখতে যাতে সুন্দর লাগে এরকম একটা শ্যাডো দিয়ে দিলাম শ্যাডো দেওয়ার পর ওকে করে দেব ওকে দেখুন এটা হয়ে গেছে এবার শারদিয়া শারদিয়া চলুন আমি লেখাটাকে সিলেক্ট করলাম শারদিয়া আমি ফন্টটা একটু আলাদা ফন্ট দিব। তো আমি ফন্ট দেওয়ার চেষ্টা করছি এখানে চলুন এস এর মধ্যে এস এর মধ্যে আমরা ফন্ট দিয়ে দিচ্ছি ধরুন এরকম একটা ফন্ট দিয়ে দিচ্ছি চারু ফন্টের নাম চলুন এটাকেও বোল্ড করে নিচ্ছি বোল্ড দেখুন কেমন লাগছে এবং এটাকে আমি কালারটাকে হোয়াইট করে নিচ্ছি এই হোয়াইট করলাম সেমভাবেই আমরা কাজটা করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো এভাবে ক্লিক করলাম এই দেখুন ড্রপ শ্যাডো দিয়ে দিলাম দিয়ে ড্রপ শ্যাডোটা ব্ল্যাক না দিয়ে একটু খয়রি টাইপের দিচ্ছি এই দেখুন এই কাজটা হয়ে গেল আমাদের শারদিয়া লেখা এবার শুভ লেখা এই লিখাটাকেও সিলেক্ট করে এবার ফন্ট আমি আর একটা ফন্ট আমরা চেষ্টা করব দেওয়ার চলুন আমরা মদিরা ফন্ট এটা দিয়ে দিচ্ছি আর এর ড্রপ শ্যাডোটাও আমরা এটাকে কালো করে দিই কালো সরি সাদা করে দিই দেখুন কালারটাকে হোয়াইট করে দিলাম আর ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি কীভাবে ড্রপ স্যাডও দিতে হয় এই ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম দিয়ে একটা দিয়ে দিলাম থাক ওই কালারটাই খারাপ লাগে না আর উপরেরটা নর্মালি থাকলো বাস একটু মোটা করে দিই তাহলে ভালো লাগবে আচ্ছা আমি এটাকে বোল্ড করে দিচ্ছি এটা কিছু দিলাম না সিম্পল রাখলাম দেখুন আমাদের এই উপরের পার্টটা হয়ে গেছে এবার একটু সাজিয়ে নিচ্ছি শুভ লেখাটা ঠিকঠাক আছে কি না এবার রাখলাম ঠিক আছে আর শারদীয় লেখাটা একটু এখানে রাখলাম এটা হয়ে গেছে আমাদের এই কাজটা এই কাজটা হয়ে যাওয়ার পর নিচে লিখে দিচ্ছি আমি শুভের ছন্দে তো চলুন নিচে লেখার জন্য আমি উপরে লেয়ারে যাচ্ছি যাতে না কিছু প্রবলেম না হয় দেখ ক্লিক করলাম নিচে এবার লিখছি দেখুন তালবশ্বয়ে হস্য ভয়ে একার চয়ে যুক্ত ছয়ে আকার দন্তার নয়ে যুক্ত তয়ে এক শুভেচ্ছান্দে এটা লিখলাম এটার কালারটা আমি রেড করে দেব সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমি কালারটাকে রেড করে দিচ্ছি এই ধরুন এরকম রেড করলাম আর লেখাটা নর্মাল লিখা রাখবো আমরা অর্জুন রাখতে পারি চলুন অর্জুন রাখলাম সাইজটা শার্ট আছে আমি এখানে চব্বিশ সাইজ একটু মোটা ঠিক আছে চব্বিশের থেকে একটু বড় করি তিরিশ করলাম আচ্ছা এটা হয়ে গেল এবার এটাকে দেখুন কীভাবে সাজাচ্ছি এখানে তো মানাবে না তো মানানোর জন্য আমরা কী করব এখানে আমরা দিব লেয়ারে গিয়ে অ্যাডে লেয়ার স্টাইলে গিয়ে আমরা দিচ্ছি স্ট্রক স্ট্রকে গিয়ে আমি হোয়াইট স্ট্রক দেব ইয়েলো দিব না আমি হোয়াইট দেবো এই দেখুন হোয়াইট দিলাম দেখুন মানাতে লেগে গেছে এবার আমি এতটা দিব না সাইজটা স্ট্রকের হালকা কমাবো যা দেখতে সুন্দর লাগে এবং ড্রপ শ্যাডো দিয়ে দেব ড্রপ শ্যাডো ব্ল্যাক দেবো তাহলে মানাবে আচ্ছা ব্ল্যাক দিলাম আর এটাকে একটু স্পিডটা বাড়িয়ে দেবো ডিসটেন্স ঠিক আছে একটু ডিস্টেন্স বাড়িয়ে দিই দেখতে যাতে ঠিকঠাক লাগে ব্যাস আমাদের এই কাজটা হয়ে গেছে শুভেচ্ছান্তে এখানে থাকলো এবার এই শুভেচ্ছানতে লিখে দিয়েছি একটু সাইজটা আর একটু ছোটো করে দিই আচ্ছা চলুন আমি আর একটু ছোটো করে দিলাম চলুন এই কাজটা আমাদের হয়ে গেছে এর নিচে আমি ঠিকানা লিখে দেব তো এই নিচে একটা ইফেক্ট দিলে মনে হয় ভালো লাগতো দেখুন আমি দেখাচ্ছি কন্ট্রোল দেবে ও প্রেস করি একটু কোনো ছবি দেওয়া যায় কি না এরকম একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে আমি হালকা করে দিয়ে দিলাম থাকলো এরকম জায়গাতে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই দেখুন এরকম টাইপের একটা কালার দিলাম এর অপাসিটি হালকা কমিয়ে দিচ্ছি যাতে মিশে যায় দেখতে ব্যাস হালকা করে ইফেক্টের মতো থাকলো এবার এখানে আমরা লিখে দিব লিখার জন্য কি করব আমি এটাকেই নিয়ে নিচ্ছি এই লেখাটাকে আমি ট্রেনে নিয়ে নিলাম এখানে লিখে দিচ্ছি আমি কি কী লিখছি দেখুন সিলেক্ট করলাম লিখে দিচ্ছি মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার ম দন্তার নয়ে যুক্ত ডয়ে ল মন্ডল লিখলাম কম্পিউটার ক ময়ে পয়ে হস্যি হস টয়াকা র কম্পিউটার ট্রেনিং সেন্টার টয়ে রফলা। হসি দন্তর নয় হসি অনুসার ট্রেনিং দন্তার সয় এক দন্তর নয় যুক্ত টয়ে মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখলাম লিখাটায় আমি স্ট্রোক টু স্ট্রোক এগুলো কিছু দিব না তো আমরা কী দিব না এগুলো কিছু না দিয়ে সিম্পল রাখবো তো সিম্পল রাখার জন্য আমি যাচ্ছি এই জায়গাতে গিয়ে স্ট্রোকটাকে বাদ দিয়ে দিচ্ছি চলুন আমি স্ট্রোকটাকে অফ করে দিলাম অফ করে দিলাম আর ড্রপ শ্যাডো যেটা আছে এটাকে একটু হালকা কমিয়ে দিচ্ছি এর সাইজ একটু কমিয়ে দিলাম এটাও কমিয়ে দিচ্ছি ডিস্টেন্সও হালকা কমিয়ে দিলাম মানে হালকা মতো রাখলাম ব্যাস এটা কাজটা হয়ে গেছে লেখার কালার আমার দরকার আছে হোয়াইট তো হোয়াইট করে দিলাম এই দেখুন আমাদের এই কাজটা হয়ে গেছে সাইজ কত আছে ছাব্বিশ আছে আমি এটাকে তিরিশ করে দিই দেখতে আর একটু সুন্দর লাগলো এই দেখুন এই কাজটা হয়ে গেছে যখন এই কাজটা হয়ে গেল আমার এবার এর নিচে আমরা ঠিকানা লিখে দেবো ঠিকানা লিখার জন্য আমি এটাকে কপি করলাম এটার সাইজটা আমি ছোট করে দিচ্ছি ধরুন তিরিশ আছে এটাকে আমি ষোলো করে দিলাম একদম ছোট ছোট দেখুন লিখাটা দেখতে যাতে সুন্দর লাগে এবার লিখছি দেখুন তো লেখার জন্য আমি লিখছি গ রয় হস্যু হাকা ট গরুহাট ব্র্যাকেটের মধ্যে মা তারা দুধ দোকানের পার্সে যুক্ত বহে আচ্ছা পার্শে কমা দিলাম ধুলিয়ান মুর্শিদাবাদ ধয় হস্যু লয় হসি উনত্রিশ হাকার দন্তান্ন ধুলিয়ান কমা মুর্শিদাবাদ ময় হস্যু তালুবসের হস্যি দয়াকার বয়াকার আমি পিন নম্বরটাও লিখে দিচ্ছি লিখে দিলাম এবার এই লেখাটাকে আমি এখানে এভাবে পৌঁছে দিলাম ব্যাস এটা থাকলো এই জায়গাতে আচ্ছা দেখুন আমাদের এই রেডি হয়ে গেছে ডিজাইন এই ডিজাইনটা এবার আমরা সেভ করবো তো সেভ করব কিভাবে আমি ফাইল মেনুতে গিয়ে সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে এখানে আমি লিখে দিচ্ছি পোস্টার ডিজাইন চলুন বাংলাটাকে আমি ইংলিশ করে দিই এবার এখানে লিখে দিচ্ছি আমি পোস্টার ডিজাইন দুর্গা পূজা পোস্টার লিখলাম এবার সেভ সেভে স্টাইপ এই জায়গাতে আমরা করে দেব জে পিজি জেপিজি ফরম্যাটে এটা জেপিজি করে দিলাম তারপরে আমি যে জায়গায় আমি সেভ করে এটা রাখতে চাই আমি ডেস্কটপে রাখবো মনে করুন তো ডেস্কটপে ক্লিক করলাম তারপরে সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করলাম দিয়ে ওকে করে দেবো তাহলে আমাদের এই পিকচারটা সেভ হয়ে গেল